যারা বিএনপি বা বিরোধী দল করে বাংলাদেশে তারা তো ভোট দিতে যাবেই না। আমার মাঝে মাঝে মনে হয় যে যারা আওয়ামী লীগ করে তারাও ভোট দিতে যাবে না। কেন, কী কারণে? বিএনপি ভোট দিতে যাবে না কারণ বিএনপি জানে যে এখানে এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নয়, কাজে আমাদের ভোট দেবার প্রয়োজন নেই। আর আওয়ামী লীগের যারা ভোটার তারা কেন ভোট দিতে যাবে না, কারণ তারা জানে ভোটের ফলাফল তো নির্ধারিত হয়ে গেছে, আমাদের ক্যান্ডিডেটরা তো জয়লাভ করেছে, আমি খামাখা কেন ভোট দিতে যাবো? এইটা আসলে আমি এখন 7 তারিখকে কোনো বড় সমস্যা হিসেবে আমি দেখছি না। আমাদের সামনে যে চ্যালেঞ্জটি রয়েছে সেটা খুব সহজ, বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। তার জন্য আমরা একটা পরিবর্তন চাই, এবং পরিবর্তনের যে অস্ত্র সে কথাটি বলে আমি শেষ করব। পরিবর্তনের যে অস্ত্র সরকার, সেই পরিবর্তন ঠেকানোর জন্য যে অস্ত্র ব্যবহার করছে তার নাম হচ্ছে রাইফেল, বুলেট, টিয়ার গ্যাস, গ্রেনেড। আর তাকে বাধাগ্রস্ত করে বিরোধী দলের হাতে পরিবর্তনের যে অস্ত্র সেটি হচ্ছে জনগণ। দেড় যুগ ধরে ভালোবাসার নীড়ে এসিআই পিওর সল্ট, কাজে সেই জনগণের শক্তিকে উজ্জীবিত করে আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকব, এদেশের মানুষের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেব। আমাদের আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য না, আমাদের আন্দোলন পরিবর্তনের জন্য। কোন পরিবর্তন? যে পরিবর্তনের মাধ্যমে এই দেশের মানুষের মৌলিক অধিকার, ভোটের অধিকার, মানব অধিকার, সুষ্ঠুভাবে বেঁচে থাকার অধিকার, অর্থনৈতিক অধিকার এবং সকল প্রকার অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার সংগ্রামে ইনশাল্লাহ আমরা জয়ী হব। তারা নির্বাচনকে কেন ভয় পাচ্ছে? ভয় পাচ্ছে একটিমাত্র কারণে, কারণ এই সংগ্রামে সরকারের নৈতিক পরাজয় ইতিমধ্যেই হয়ে গেছে। তারা জানে তারা একটি পরাজিত শক্তি, এবং সেই কারণেই তারা প্রকাশ্যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে আসতে ভয় পায়। আমি ইতিপূর্বে বলেছি, আজকে আবার বলছি, সরকার একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে নির্বাচনে আসুক, তাদের ভালো কাজের জন্য তারা জয়লাভ করুক, আমি সর্বপ্রথম তাদের অভিনন্দন জানাব। কিন্তু নির্বাচনটি সুষ্ঠু নিরপেক্ষ, আওয়ামী লীগ যে জিনিসটি উপলব্ধি করতে পারছে না, তারা যে পথে যাচ্ছে তারা ভাবছে বিরোধী দলকে তারা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেবে, কিন্তু তারা যে ভুল পথে হাঁটছে তাতে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে সরকারের নিজের যে রাজনৈতিক দল আওয়ামী লীগ তার।